हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड, आज के आमी आपनादेर जोन्नो आर एकटा गुरुत्वपूर्ण विषयेर उपर वीडियो निये चले एसेछी। तो चलुन शुरू करा जाक, सेटा हलो आमादेर देशे बा आज पृथिवीर अन्यान्य जे कोनो जायगाय एमन कोनो परिवार बा बाड़ी नेई जेखाने डायबेटिक पेशेंट नेई। तो ये डायबेटिक आज प्राय सबार बाड़ीते बाड़ीतेई देखा जाच्छे। किन्तु ये भिडियोटी आमी कोरेछी लक्षणेर कथा बोलबो डायबेटिकेर, माने हलो जे आमरा की की लक्षणगुलो देखले बुझते पारबो जे आमादेर डायबेटिक होयेछे। तार माने एई नय जे आपनि धरे नेबेन जे एई लक्षणगुलो थाकले आपनार डायबेटिक होयेछे। प्रथमे ई लक्षणगुलो की आपनाके भालोभावे जेने निते हबे। ए दसटी लक्षणेर मध्ये जदि आपनार क्षेत्रे चार पाँचटी लक्षण मिले जाए ताहले आपनि डक्टरेर काछे जाबेन এবং অবশ্যই ব্লাড টেস্ট করাবেন, তার ফলে আপনার ডায়াবেটিক হয়েছে কি না সেটা আপনি জানতে পারবেন। তো ফ্রেন্ড, ব্লাড টেস্ট ছাড়া কিন্তু ডায়াবেটিক বোঝা অসম্ভব। কিন্তু এই লক্ষণগুলি যদি আপনি জানেন তাহলে অনেক আগে থেকে আপনি প্রিকশন নিতে পারবেন। খুব সাধারণভাবে এবং খুব সিম্পল ওয়েতে আমি ডায়াবেটিক চেনার দশটি লক্ষণ আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করি। প্রথম লক্ষণ হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে ঘন ঘন মূত্রত্যাগ বা ঘন ঘন ইউরিন পাস করা। বিশেষ করে ডায়াবেটিক যাদের হয় বা হতে চলেছে সেরকম পেশেন্টের কি হয় যে ইউরিন ত্যাগ করতে ইচ্ছে করে, বিশেষ করে রাত্রিবেলা। একটা নর্মাল মানুষ রাত্রিবেলা কবার ইউরিন ত্যাগ করে? এক থেকে দুবার সারা রাত্রের মধ্যে। কিন্তু এই ডায়াবেটিকের লক্ষণ যেখানে রয়েছে সেখানে এক থেকে দুবার নয়, রোগী তিন থেকে চারবার কি এরও বেশি ইউরিন ত্যাগ করে থাকে সারা রাত্রের মধ্যে। এছাড়াও দিনে বারবার ইউরিন করতে যায় পেশেন্ট। তো সবার প্রথমে যখন দেখবেন যে আপনার ইউরিনের করার চেষ্টা বা প্রবণতাটা, মানে আপনি ঘন ঘন ইউরিন করতে যাচ্ছেন, তখন বুঝবেন যে ডায়াবেটিকের এটা একটা লক্ষণ হতে পারে। তো এটা খুব ভালোভাবে জেনে নিন যে বারবার ইউরিন ত্যাগ করা, মানে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, এটা হচ্ছে ডায়াবেটিকের একটা প্রধান প্রধান লক্ষণ। তো চলে যাই নাম্বার দুয়ে। নাম্বার দুয়ে রয়েছে ইনক্রিজ থ্রাস্ট, মানে হলো তৃষ্ণা বেড়ে যাওয়া, মানে জল তেষ্টা পাওয়া। তো ন্যাচারালি আমাদের কি হয় যে যখন আমাদের জল তেষ্টা পায় তো আমরা বেশ কিছু পরিমাণ জল খেয়ে নিই, তো কিছুক্ষণ পরে আমাদের তেষ্টাটা চলে যায়। কিন্তু যাদের মানে সুগারের লক্ষণ স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে জল খাওয়ার পরও কিন্তু তাদের তেষ্টা মিটছে না, মানে বারবার একটা জল খাওয়ার প্রবণতা থাকবে, মানে ইচ্ছে হবে বারবার জল খাই, মনে হবে গলা শুকিয়ে যাচ্ছে বারবার জল খাই এবং বারবার জল খেতে হবে, তেষ্টা পাবে বারবার। কিন্তু সাধারণ মানুষের এটা হয় না। আমাদের একবার তেষ্টা পেলেও আমরা আমাদের যতটা তেষ্টা আছে আমরা সেই পরিমাণ জল খেয়ে কিন্তু আমাদের তেষ্টাটা মিটিয়ে নেই, তারপর বেশ কিছু সময় কিন্তু আমরা জল খাই না। কিন্তু যাদের ডায়াবেটিক আছে, যাদের বা ডায়াবেটিক হতে চলেছে, বুঝবেন কি করে? দেখবেন যে জল খাওয়ার পরও কিন্তু আপনার তেষ্টাটা একেবারেই মিটছে না, মানে মনে হচ্ছে আরেকটু জল খাই আরেকটু জল খাই, কিছুক্ষণ পরপরই জল খাই। তো এটা হলো আর একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মানে লক্ষণ, যেটা হচ্ছে মনে হবে আপনার মানে সুগার হওয়ার আগের লক্ষণ, যে আপনার মধ্যে সুগারের মানে প্রবণতা দেখা দিচ্ছে বা ডায়াবেটিক হচ্ছে আপনার মধ্যে, মানে আপনার ব্লাডে সুগারের লেভেল কিন্তু বাড়ছে, এটা কিন্তু ডায়াবেটিকের দ্বিতীয় লক্ষণ। তো তিন নম্বর লক্ষণে এবার চলে আসি। তিন নম্বর লক্ষণ হলো ইনক্রিজ হাঙ্গার, খিদে বেড়ে যাওয়া। মানে দেখবেন যে মাঝে আপনার হয়তো খিদে ছিল না বা আপনি নর্মাল যেটুকু খাবার দাবার খেতেন, হঠাৎ করে আপনার খাওয়ার প্রবণতা বেড়ে গেছে, মনে হচ্ছে এই খেয়ে উঠলেন আবার খিদে পাচ্ছে। নর্মাল মানুষের কি হবে, আমাদের যতটা খিদে আছে আমরা খাবার খেয়ে নিলাম, খাওয়া কমপ্লিট, এবার তিন চার ঘন্টা আমাদের কিন্তু আর খিদে পাবে না, বা খিদে পেলেও আমরা কিন্তু সেই খিদেটাকে কন্ট্রোল করতে পারবো। কোথাও বাইরে গেছি ধরো খিদে পেয়েছে, কিন্তু আমরা সেখানে এক দেড় ঘন্টা কিন্তু খিদেটাকে কন্ট্রোল করতে পারবো, খাবো না। কিন্তু ডায়াবেটিকের লক্ষণে কি হবে, খিদে পাবে আপনার, বারবার খিদে পাবে, খেয়ে উঠেই মনে হবে খাওয়াটা শান্তি হলো না, আবার খিদে পাবে, মানে খিদেটাকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন না, মানে খিদে পেলেই আপনার খেতে ইচ্ছে হবে। যেটা নর্মাল মানুষ খিদে পেলেও এক দেড় ঘন্টা কিন্তু খিদেটাকে আমরা কন্ট্রোল করে রাখতে পারি, না খেয়ে থাকতে পারি,
যে পরে খাবো, একটা কাজে ব্যস্ত আছি বা কোথাও গেছি পরে খাবো, কিন্তু ডায়াবেটিকের লক্ষণের ক্ষেত্রে আপনি কোনো কথাই শুনবেন না, মানে আপনার খিদে পেলে মনে হয় যে আমাকে এক্ষুনি খেতে হবে, কিছু না কিছু খেতে হবে, মানে ড্রাই হোক, খাবার তৈরি হোক, কেনা ফুড হোক, মানে আপনি কিনে কিন্তু খেয়ে ফেলবেন, বাড়িতে থাকলেও কিছু না কিছু খেয়ে ফেলবেন, আপনি খিদেটাকে একদম কন্ট্রোল করতে পারবেন না, আর বারে বারে আপনার খিদে পাবে, ইনক্রিজ হাঙ্গার, আপনার খিদে মানে খিদের প্রবণতাটা বেড়ে যাবে। এটা হলো এক ফ্রেন্ড, তো আপনার 3 নম্বর। এবারে আসি 4 নম্বর প্রবলেমের কথা, আনএক্সপেক্টেড ওয়েট লস, মানে অতিরিক্ত ওজন কমে যাওয়া। দেখবেন যে আপনি একটা নর্মাল লাইফস্টাইল ডিল করছেন, আপনার একটা নর্মাল মডারেট ওয়েট একটা দীর্ঘদিন আপনি কন্টিনিউ করছেন, যে কোনো একটা ওয়েট আপনার দীর্ঘদিন কন্টিনিউ করছেন, 1 কেজি বাড়ে কমে সেটা একটা নর্মাল ব্যাপার এবং নর্মাল মানুষের ক্ষেত্রে সেটাই হয়ে থাকে। কিন্তু যখন আপনার মধ্যে সুগারের মাত্রা বাড়তে থাকবে, ডায়াবেটিক হতে থাকবে, তখন কিন্তু দেখবেন যে আপনার হঠাৎ করে ওজন কমে যাচ্ছে এবং ওজনটা এতটাই কমছে যে আপনি নিজে তো বুঝতে পারছেন যে আপনার ওজন কমছে, এবং আপনার বাড়ির যে লোকজন আছে তারাও কিন্তু মানে নজরে আসবে, তারাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আগের থেকে অনেকটা অনেক তাড়াতাড়ি আপনি ওজন কমে যাচ্ছে তারা, বা আপনার যারা আরও পরিচিত যারা আছে তারা কিন্তু আপনাকে দেখলেই বলবে আপনি রোগা হয়ে যাচ্ছেন, আপনি রোগা হয়ে যাচ্ছেন। তো এটা আর একটা বিশেষ বিশেষ লক্ষণ, অতিরিক্ত ওজন কমে যাওয়া। হ্যাঁ ফ্রেন্ড, অনেক রোগ আছে যেমন টিবি, তারপরে আপনার এইডস, ক্যান্সার, এরকম রোগেও কিন্তু অনেকটাই আপনার ওজন কমে যায়, কিন্তু যে দেখছেন যে আপনার অন্য কোনো কিছু প্রবলেম, টিবির ক্ষেত্রে কাশি থাকবে, এইডসের ক্ষেত্রে আরও প্রবলেম থাকবে, ক্যান্সার হলে ব্যথা হবে, অনেক সাইড ইফেক্ট থাকবে, কিন্তু আগের সাইড ইফেক্টের একটার দুটোর সঙ্গে যদি আপনার ম্যাচ খেয়ে ওজন হঠাৎ করে অনেক বেশি ওজন কমে যেতে থাকে, তাহলে কিন্তু বুঝবেন যে ফ্রেন্ড আপনার কিন্তু সুগারের লক্ষণ দেখা দিচ্ছে বা আপনি ডায়াবেটিক পেশেন্ট হতে চলেছেন। তো কনসাস থাকুন এটা নিয়ে। চলে আসছি পরেরটা হলো 5 নম্বর, ফুড পেন বা নামনেস। এটা একটু বুঝিয়ে বলি ফ্রেন্ড, যখন আমাদের মধ্যে ডায়াবেটিক হয় মানে সুগারের লেভেলটা আমাদের ব্লাডে বেড়ে যেতে থাকে, তখন কিন্তু ডায়াবেটিক সরাসরি কোনো পার্টিকুলার মানে রোগের লক্ষণ নয়, ডায়াবেটিক হলে আমাদের শরীরে কিন্তু অনেক জিনিসকে এফেক্ট করে ফেলে, তার মধ্যে বিশেষ করে একটা হলো নার্ভাস সিস্টেম, আমাদের নার্ভকে কিন্তু একদম ডায়াবেটিক ক্ষতিগ্রস্ত করে দেয়। যেই আমাদের সুগার লেভেল বাড়তে থাকে তখন কিন্তু আমাদের নার্ভের উপর খুবভাবে এফেক্ট করে, যার ফলে কি হয়, একটা জিনিস হয় আমাদের পায়ে যন্ত্রণা হতে থাকে, ব্যথা হতে থাকে, আর কি হয় আমাদের পায়ে অনুভূতিটা কমে যায়। মানে ধরুন আপনি পা চুলকাচ্ছেন বা পায়ে চিমটি কাটছেন বা পায়ে একটা দুটো মশা বসলো, আপনি কথা বলছেন গল্প করছেন পায়ে 4-5 খানা মশা বসে গেল, কি হয় আমাদের একটা মশা বসলে কিন্তু আমাদের হাত সেখানে তৎক্ষণাৎ চলে যায় মশাটাকে মারার জন্য, কিন্তু আপনি কারোর সঙ্গে কথা বলছেন দেখছেন আপনার পায়ে 4-5টা মশা বসে যাচ্ছে, কি হাত মানে যেগুলো আমাদের শরীরের দূরত্ব জায়গা, যেমন হাতের আঙুল শরীরের থেকে অনেক দূরে রয়েছে, পায়ের পাতা অনেক দূরে রয়েছে, সেই সব জায়গার নার্ভের মানে নার্ভ সিস্টেমকে বা নার্ভকে আগে এফেক্ট করে এই সুগার, তো সেখানে অনুভূতিটা একবারেই কমে যায়, মানে মশা খেয়েই যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না মশা খেয়েছে, বা ওখানে কেটে গেছে আপনার সেই যে পেন সেই ব্যথাটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না যে হ্যাঁ আমার ওই জায়গাটা কেটে গেছে। তো এটা আমি একদম ভালোভাবে বুঝিয়ে বললাম, এটা কিন্তু সুগারের আর একটা বিশেষ বিশেষ লক্ষণ। তো চলে আসি পরের লক্ষণটায়, পরের লক্ষণটা হলো 6 নম্বর লক্ষণ, ফ্রিকোয়েন্ট ইনফেকশান, ইনফেকশান হতে থাকে ঘন ঘন। হ্যাঁ ফ্রেন্ড, অন্য রোগেও ইনফেকশান হয়, টিবি, এইডস, আদারওয়াইজ আপনার ইমিউনিটি পাওয়ার কম থাকলেও ইনফেকশান হবে, তবে আপনি যদি সুগারের পেশেন্ট হন মানে আপনার মধ্যে সুগারের লক্ষণগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে আর একটি লক্ষণ হলো আপনার ঘন ঘন ইনফেকশান হবে এবং বিশেষ করে আপনার শরীরের গুপ্তাঙ্গ এবং ইউরিনে ইনফেকশানটা সব থেকে বেশি হবে, আপনার প্রাইভেট জায়গার চারপাশে এসব জায়গার ইনফেকশানটা কিন্তু খুবভাবে প্রমাণ করে যে আপনার সুগার হতে চলেছে বা আপনার ব্লাডে সুগারের লেভেল বেড়ে গেছে, এই ইনফেকশানটা কিন্তু আপনার খুব বেশি দেখা যায়। আদারওয়াইজ ইমিউনিটি পাওয়ার কম থাকলে যে সমস্ত ইনফেকশান হয় যেমন হাঁচি, কাশি, সর্দি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো হতেও পারে নাও হতে পারে, কিন্তু সুগার থাকলে এই পেচ্ছাপের বা ইউরিনের ইনফেকশান
আপনার কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং ঘন ঘন ইনফেকশনটা হতে থাকবে, সেরে যাবে, ওষুধ খাবে সেরে যাবে, আবার হবে, বা নর্মালি হয়তো কিছুদিনের জন্য কমে গেল, আবার আপনার কিন্তু এই ইনফেকশনটা হতে থাকবে। তো ফ্রেন্ড, খুব কনসাস থাকুন, যদি এই রকম ইনফেকশন বারবার হতে থাকে তাহলে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রক্তটা পরীক্ষা করিয়ে নিন যে আপনার সুগার হচ্ছে কি না। তো চলে আসি পরেরটায়, ব্লান্ট ভিশন বা ঝাপসা দেখা। হ্যাঁ ফ্রেন্ড, সুগার শুধু আমাদের শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গে এফেক্ট করে তা নয়, বললাম সুগারকে বলা হয় স্লো পয়জন, মানে ধীরে ধীরে আমাদের শরীরকে একদম মানে পয়জনের মতো শেষ করে ফেলে। তার মধ্যে একটা হলো আমাদের চোখ, আমাদের চোখকে তো দেখছেন আপনি, আপনার বয়স খুব কম, মানে ধরো 35-36 কিংবা তারও নিচে, কিন্তু আপনি হঠাৎ করে ঝাপসা দেখতে শুরু করেছেন। ন্যাচারালি কী হয়, এজ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ছোটো জিনিস কম দেখতে থাকি, তো আপনি যেটা দেখবেন পুরো ঝাপসা, কোনো জিনিস পরিষ্কার নয়, আপনার মানে চারিদিকে জিনিসগুলো একদম ঝাপসা দেখতে পাবেন ফ্রেন্ড। তো সেটা কিন্তু সুগারের আর একটা লক্ষণ। তো ফ্রেন্ড পরেরটায়, তো ফ্রেন্ড পরের 8 নম্বর হলো স্লো হিলিং আমাদের। তো হিলিং প্রসেসটা আমাদের শরীরে স্লো হয়ে যায়, এটা একটা ডায়াবেটিকের আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই লক্ষণগুলো কিন্তু একটু পরে পরে দেখা দেয়, যেগুলো আমি নাম্বার 1, 2, 3, 4 করে যেগুলো সাজিয়ে এসেছি সেগুলো সবার প্রথমে দেখা দেয়। এবং হিলিং প্রসেসটা মানে শরীরের কোথাও কেটে গেল, ছিঁড়ে গেল, সারবে না, অনেক দেরি করে সারবে, সামান্য একটু কাটা দেখবেন যে যেটা আমাদের খুব তাড়াতাড়ি 2-1 দিন কি 3 দিন কি বড় 5 দিনে শুকিয়ে যাচ্ছে, আপনার সেই কাটা ঘাটা প্রায় 15 দিনের উপর হয়ে যাবে, ইনফেকশান হয়ে যাবে। যেটা বলেছি যে ডায়াবেটিক হলে ইনফেকশান বেড়ে যায়, কেন, জীবাণুগুলো রয়েছে সেগুলো বেশ মহা আনন্দে বেড়ে চলেছে আর আপনার ঘাটাকে শুকাতে দিচ্ছে না, ইনফেকশান দিন দিন বেড়ে যাচ্ছে। খুব সামান্য এইটুকু ঘা যেটা 5-6 দিনে শুকিয়ে যাওয়ার কথা সেটা 15-20 দিন লেগে যাচ্ছে, আপনার ঘাটা শুকাচ্ছে না বরং উল্টে বেড়ে গেছে, পুজ ইনফেকশান এছাড়া অনেক কিছু হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তো ভীষণ ভীষণভাবে কনসাস থাকুন যে আপনার এটা সুগারের আর একটা বিশেষ লক্ষণ হতে পারে, ডাক্তারবাবুকে ইনফেকশানটা দেখান। আর ফ্রেন্ড, আপনি যখন ডাক্তারবাবুকে ইনফেকশানটা দেখাবেন অবশ্যই ডাক্তারবাবু কিন্তু আপনাকে ব্লাড সুগার জন্য টেস্ট দেবে, তো এর থেকে আপনি মানে ডায়াগনোস্ট হয়ে যাবে যে আপনার সুগার হয়েছে কি না। তো চলে আসি পরেরটা, 9 নম্বর হচ্ছে হিয়ারিং প্রবলেম, কানে কম শুনতে পাবেন। এবার বলবেন কানে তো অন্য কোনো কারণেও শুনতে কম পাওয়া যাবে, নিশ্চয়ই কানে অন্য কোনো কারণেও আপনি কম শুনতে পারেন, কিন্তু আপনার এজের ওপরে আপনি হঠাৎ করে মানে ধরো আপনি নর্মাল লাইফ ডিল করছেন এবং 2-3 দিন বা কিছুদিন ধরো মাঝখানে হলো অল্প অল্প করে আপনি কানে কম শুনতে থাকছেন, যখন সেটা কম শোনাটা একটু বেড়ে যাবে, মানে কেউ কিছু বললেও আপনি ভালো করে শুনতে পাচ্ছেন না, বেশ ভালো রকম আপনি কানে কম শুনতে পাচ্ছেন, তখন কি করবেন, অবশ্যই একজন ENT স্পেশালিস্টকে আপনি দেখাবেন। যদি ENT নাও দেখান, আপনি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখাবেন কিংবা একজন ডাক্তারবাবুর কাছে যাবেন আপনি আপনার এই কানে কম শোনাটার জন্য, আর তখন ডাক্তারবাবু আপনাকে কিন্তু ব্লাড টেস্ট করতে দেবে, সুগারের টেস্ট অবশ্যই দেবে। আজকাল টেস্ট করে জানা যাবে যে আপনার ব্লাড সুগার হয়েছে, তো আর্লি ডায়াগনোসিস হয়ে যাবে আপনার সুগারে। তো চলে আসি লাস্ট 10 নম্বরে, যেটা হচ্ছে সুগারের লাস্ট লক্ষণ বলে আলোচনা করব, সেটা হলো ড্রাই মাউথ বা ড্রাই স্কিন। হ্যাঁ ফ্রেন্ড, সুগার হলে কিন্তু শুধু সুগার হওয়ার আগে নয়, যখন আপনার সুগারে অল্প অল্প করে ব্লাড লেভেল বাড়বে বা যখন আপনি টোটালি সুগার পেশেন্ট হয়ে যাবেন, সুগারের মেডিসিন কিংবা ইনসুলিন নিচ্ছেন, তখন কিন্তু এই কমন প্রবলেমটি হবে, ঠোঁট মুখ ফেটে যাবে, মুখ শুকিয়ে যাবে, ঠোঁট ফেটে যাবে, গায়ের স্কিনটা পুরো শীতকালে স্কিনের চামড়ার মতো হয়ে যাবে, মানে টু বি কনসাস আপনি কিন্তু সুগারের পেশেন্ট হতে চলেছেন। সবার শেষে আর একবার বলবো, সুগার একটি মারাত্মক রোগ এবং এটা নন কমিউনিকেবল ডিজিজ, ছোঁয়াছুঁয়ে নয়, কিন্তু তবুও এটা খুব ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। আমারটিকে ভালো লাগলে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।